হ্যালো ভিউয়ার্স, সবাইকে নমস্কার। আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে সিমের পিছে কীভাবে রান্না করবেন। সো ভিউয়ার্স, চলুন দেখে আসি। আপনাদেরকে আমি সব উপকরণ একসাথে দেখাচ্ছি না। এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা পেঁয়াজ কীভাবে কেটে নিচ্ছি। তারপর প্লেটে রাখবেন। এখন হচ্ছে জিরা ভাজার পরে গুঁড়ি করে নিয়েছি, এখন আমি জিরা গুঁড়ি করে নিলাম। এখন হচ্ছে আমি আদা আর রসুন নিয়ে নিলাম, আদা রসুন বেটে নিব। এখন দেখতেই পাচ্ছেন কীভাবে বেটে নিচ্ছি, এটা হচ্ছে সেসেনি দিয়ে আমি সব কিছু সেসে নিয়েছি, বেটে নিয়েছি। অ্যান্ড মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ওখানে, হালকা পানি দিয়ে দিব যেন বাটতে ভালো লাগে। এখন আমার বাটা হয়ে গেছে, এখানে আদা রসুন মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে বেটে নিলাম। এখন আমি টমেটো কেটে নেব, এখন আমি টমেটো কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমার টমেটো কাটা হয়ে গেছে। এখন আমি চুলায় পাতিল বসাই দিব। পাতিল গরম হয়ে গেছে আমার, এখন তেল দিয়ে নিচ্ছি আমি। এখন আমার তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা এখন আমি যেন ব্রাউন কালার হয়ে যায় সেভাবে আমি ভেজে নেব। এখন আমার ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি মরিচের পেস্ট অ্যাড করে নিচ্ছি। এখানে আমি হালকা পানি দিয়ে দেবো, এখন হালকা পানি দিয়ে দিচ্ছি। এখন আমার এটা নেড়াচেড়া করে আপনারা ঢাকনা দিয়ে দেবেন, এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিতে হবে। এখন তার আগে আমি লবণ অ্যাড করে নিচ্ছি, এখন আমি ঢাকনা দিয়ে দেবো। এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। তা দেখতেই পাচ্ছেন আমার তেলগুলো উপরে বেসে গেছে, এখন আমার কষানো হয়ে গেছে এটা। এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিব অর্ধেক পরিমাণে, বাকি অর্ধেকটা মাছ দেওয়ার পরে দেব। জিরার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করবেন, আপনারা নেড়ে নেবেন ভালো করে। দেখতেই পাচ্ছেন কালারটা এখন কালো হয়ে গেছে। এখন হালকা পানি দিয়ে দেবো, আমি হালকা পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এভাবে কষাতে হবে আপনার। আমি দেখতেই পাচ্ছেন আপনার আমার কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দেবো, টমেটো অর্ধেক দিয়ে দিলাম আর অর্ধেক আমি রেখে দিয়েছি, সেটা আমার তরকারি শেষের দিকে দেবো। এখন আমি ঢাকনা দিয়ে দিব এক মিনিটের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এক মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি, কেমন হয়ে গেছে। এখন এখন আমি সিমের বিচিগুলো দিয়ে দিব, সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, এরপরে আমি ঢাকনা দিয়ে দিলাম আরও এক থেকে দুই মিনিট পর্যন্ত। দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি মাছটা দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন আপনারা আমি এখন মাছ দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে। এর মধ্যে আমি জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। জিরার গুঁড়ো দেওয়ার পরে নেড়েচেড়ে আমি এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি দুই তিন মিনিট রাখবো, এরপরে আমি ঢাকনা খুলে নিব। এখন আমি পানি অ্যাড করে দিব, আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখন আমি নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিব আবার। ভিউয়ার্স, আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে একটা তরকারি রান্না করতে কেন এত ঢাকনা খুলতে হবে, ঢাকনা বন্ধ করতে হবে। কারণ ভিউয়ার্স, তরকারি ভালো হতে হলে অবশ্যই আপনাকে প্রত্যেক স্টেপ ফলো করতে হবে। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন তরকারি কত সুন্দর একটা কালার চলে আসছে। তরকারি এখন হয়ে গেছে আর তিন চার মিনিটের মধ্যে হয়ে যাবে। এখন আমি টমেটো দিয়ে দিব, অর্ধেক যেটা রেখেছিলাম টমেটো সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে আপনাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আমি দুই তিন মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি হালকা নাড়াচাড়া করে ধনিয়া পাতা দিয়ে দিব। এখন ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে তরকারিটা, অনেক সুন্দর একটা কালার চলে আসছে, দেখতে ওয়াও, অনেক লোভনীয় একটা তরকারি হয়েছে। ভিউয়ার্স, আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, আবার এক মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ওয়াও, সেই একটা তরকারি হয়ে গেছে। ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন আমি যতগুলো দেখিয়েছিলাম প্রত্যেক স্টেপ ফলো করবেন, তাহলে আপনার তরকারি অবশ্যই অবশ্যই ভালো হবে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন।